বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে সাজনা পাতার ভর্তা করবো সেই জন্য এখানে আমি একশো গ্রাম পানি দিয়ে দিয়েছি পানিটা বলকে সে করেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক কোষ রসুন সাত আট কোষ রসুন দেশি রসুন এটা তাই ছোটো ছোটো কোষ আর কিছুটা পেঁয়াজ আর চারটা কাঁচা মরিচ এখানে দিয়ে দিচ্ছি লবণ কিছুটা খুব বেশি একটা দিবো না পরে আবার লবণ দিবো আমি আর এবার দিয়ে দিচ্ছি সাজনা পাতাগুলো এটা সিদ্ধ করে নিতে হবে সাজনা পাতায় কোনো নিজস্ব কোনো পানি উঠে না সেই জন্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হয় যাই হোক এখানে পাতা আমি কিছুটা নিয়েছি আর ডাল থেকে পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি সেটা আর দেখালাম না পাতাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ডাল থেকে পাতাগুলো যে এইভাবে ছাড়িয়ে নিয়েছি পাতাগুলো সিদ্ধ হোক তারপরে দেখাচ্ছি কি করব। সাজনা পাতাগুলো আমি খুব ভালো করে পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি আর এটা এখন আমি নামিয়ে নিব নামিয়ে এটাকে হয়তো আপনি ব্ল্যান্ড করতে পারেন বা শিলপাটায় বাঁধতে পারেন এখানে আমি পাঁচটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর এগুলো সুন্দর করে ভেজে নেব একটুখানি তেল দিয়েছি আধা চামচ হবে আর এখানে দেশি রসুনে কয়েকটা কোয়ান নিয়ে নিয়েছি মানে একটা দেশি রসুন নিয়ে নিয়েছি সেটাকে একটু ভেজে নেব আর মহিষটা এই সাইড আস্তে একটু ভালোভাবে ভাজা হোক রসুন এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি হবে তেমনভাবে ভাজবেন না একটু ক্রান্টি রাখলে ভালো লাগে খেতে পেঁয়াজগুলো সব কিছু ভাজা হয়ে গেল এমন করে ভাজবো আর বেশি ভাজবো না যাই হোক এটা আমি এখন নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা ছোটো একটা ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি যে কোনো মাছ দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর যদি মাছ নাই থাকে তাহলে আপনি একটু কালিজিরা দিয়ে তারপরে ভর্তা করে নেবেন সেটা খেতেও ভালো লাগে হাতের কাছে যে কোনো মাছ থাকলে আপনি ভেজে ভেজেটা দিতে পারবেন মাছটা কি বেশি নিয়েছি আর মাছ মাছটাতে অবশ্যই কাটা আছে বেছে খাওয়ার সময় বেশি খেয়ে নিতে হবে আমি যখন পা সিদ্ধ করেছিলাম সাজনা পাতা তখন একটু লবণ দিয়েছি এই জন্য অল্প লবণ দিলাম মাছটা কমিয়ে খেয়ে নিয়েছে আর পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আদা বাটা করেছি সাজনা পাতা অনেকে খেতে চান না কিন্তু এই যে মাছটা যে একটু ভর্তা বানান বা ভাজি করেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এটা ডায়াবেটিসের মহা ওষুধ আবার শুরু ব্যথা ট্যাথা করলে অনেক কিছুর ওষুধ আর এটাতে নাকি অনেক আমিষ আছে যেটা দুধে থাকে সরিষা তেল দিয়ে দিচ্ছি ভর্তাটা আমার হয়ে গেছে আর হেলদি একটা ভর্তা আপনারা বাসায় অবশ্য বসে ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ